আমি ঝুলি ভালো পাতলা। কাতলা মাছের পেটি গরমে পাতলা ঝোল করবো, নুন হলুদ মেখে নিলাম, ভেজে নেবো পেটিগুলো। সবগুলো ভাজা ভেজে নিয়েছি, এই কড়াইতে আর একটু তেল দেবো, জিরে, তেজপাতা, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা, ধনে জিরে গুঁড়ো, আলু, টমেটো, নুন, হলুদ, সামান্য জল, গরম জল, পাতলা করবো জল, মশলাটা একটু ঢেলে নেব, লবঙ্গ, চিনি আর একটু জিরে, মাছগুলো দিয়ে দেবো, হয়ে গেছে রান্নাটা।